জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বলেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নূর নবী চৌধুরী শাওন। সকালে তজুমদ্দিনে 88 লাখ টাকা ব্যয়ে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি বলেছেন, জাতির জনক প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণভাবে অবৈতনিক ও বাধ্যতামূলক করেছিলেন, সেই ধারাবাহিকতায় শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।